আমাদের সাথে যোগ দিয়েছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। ইইউ প্রতিনিধি দলের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক সম্পর্কে আরও কিছু জানবো আমরা তার কাছ থেকে। জনাব মাইনুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে। জনাব মাইনুল আলম, আপনি জানেন সফররত ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান তুলে ধরেছে। বৈঠকের পর নেতারা যে বক্তব্য দিয়েছেন তা থেকে ভবিষ্যতের কি কোনো আভাস পাওয়া যাচ্ছে? আপনার মতামত কি? দেখুন, এটা জানতে হবে, ইইউ প্রতিনিধি দল মানে এই প্রতিনিধি দল আগামী 23 তারিখ পর্যন্ত নির্বাচনের প্রাক সম্ভবতা, নির্বাচনের প্রাক নির্বাচনী পরিবেশ, নির্বাচনের উপযোগী পরিবেশ খতিয়ে দেখতে এসছে। এরা সকল পক্ষের সাথে মত বিনিময় করেছে, আজকের বড় বড় দলগুলোর সাথে মত বিনিময় করলো। এ থেকে আভাস তো বলেছেন পাওয়া যাবে কিনা সেটা পরের বিষয়। এই প্রতিনিধি দল তাদের সদর দপ্তর ব্রাসেলসে বেলজিয়ামে ফিরে গিয়ে রিপোর্ট দিবে, তারপর সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়ন বড় ধরনের যে পরিকল্পনা করে, যে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়, সেটা রিপোর্ট দেবে এবং সেটা আছে কিনা। এটা আভাস এখনই পাওয়া সম্ভব না, তবে দেখা গেছে যে আজকে বড় দলগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। ঠিক 3 দিন আগে ঢাকায় যে দুটো সমাবেশ হলো, দুটো দলের খুব অল্প দূরত্বের মধ্যে শান্তিপূর্ণ সমাবেশ হলো, আওয়ামী লীগ এবং বিএনপি দু দলই তাদের অবস্থান তুলে ধরেছে, বিএনপির এক দফা, আওয়ামী লীগের এক দফা। এখন আজকেও তারা তাদের অবস্থান বলেছে। আওয়ামী লীগ বলেছে এই সরকারের অধীনেই নিয়ম এবং সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচন হবে, আর বিএনপি তো বরাবর অবস্থানে বলেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সংসদ হবে না, জনপ্রতিনিধি হবে না, সরকার হবে না, এরকম যে বোঝা যাচ্ছে যে একটা অনর এবং বিপরীতমুখী এবং মুখোমুখি অবস্থান, পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। এখনই বলা যাচ্ছে না যে কোনো আভাস পাওয়ার সুযোগ নেই এখনই যে নির্বাচনটা কেমন হবে, দুই দলের দুই পক্ষগুলোর মধ্যে সমঝোতা হবে কিনা, সে ব্যাপারে এখনই আগাম বলা যাচ্ছে না বলে আমি মনে করি। আচ্ছা, আভাস যেহেতু পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি তো অনেকদিন থেকেই রাজনীতি কূটনীতি নিয়ে প্রতিবেদন করছেন, খোঁজ খবর রাখছেন, ইইউ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি দলের এই সফর দেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা বা এর গুরুত্ব আসলে কতটুকু আপনি দেখছেন? গুরুত্ব আছে, আবার নাইও বলা যায়। প্রভাব ফেলবে, ফেলছে সব সর্বত্র, রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, বিদেশিদের আনাগোনা আগমন নিয়ে কথা হচ্ছে, তাদের বক্তব্যগুলো বেরিয়ে আসছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে তুঙ্গে। এখন একটাই ইস্যু সকল মহলে, যে আগামী নির্বাচন, নির্বাচনটা কেমন হবে, কেমন ধরনের হবে, কি বর্জন হবে নাকি অংশগ্রহণমূলক হবে, আমরা যেটা প্রত্যাশা করছি, সরকারের যেটা অঙ্গীকার যে শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এটাই বলা যায় এখন পর্যন্ত। জি মাইনুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।